আবারও যুক্ত হলাম খবর সময় বাংলা লাইভ নিয়ে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি গাড়িতে করে ময়নাতদন্তের পর, নির্দিষ্ট নিয়মাবলীর পর বা যে সমস্ত প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়ার পর, এই মুহূর্তে এই এলাকার চার যুবকের দেহ এই মুহূর্তে রথখোলা স্পোর্টিং ক্লাবের সামনে এসে দাঁড়ালো এবং এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ সেই গাড়ির পেছন থেকে রয়েছেন। এই মুহূর্তে রয়েছি আমরা রথখোলা স্পোর্টিং ক্লাবের ময়দান থেকে আপনাদের সঙ্গে। এই এলাকার চার যুবকের নিথর দেহ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে ক্লাব প্রাঙ্গণে। স্বাভাবিকভাবেই তাদের বন্ধু, তাদের পরিজন, তাদের আত্মীয়রা জমায়েত হয়েছেন এবং এর পরের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রচুর প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে রথখোলা স্পোর্টিং ক্লাবের থেকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এবং এই মুহূর্তে একটি গাড়িতে করে এই এলাকার চার যুবকের নিথর দেহ আনা হয়েছে এবং তাদের সেই গাড়ির থেকে নামানো হবে। এবং এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি রথখোলা স্পোর্টিং ক্লাব থেকে। ইতিমধ্যেই প্রচুর মানুষের কিন্তু কান্নার ভেসে আসছে, তাদের পরিজন, তাদের আত্মীয় বা তাদের বন্ধু বান্ধবেরা। প্রসেনজিৎ সুজন প্রামাণিক আপনি লিখেছেন, কোথায় কি হয়েছে আমরা একবার আপনাদেরকে বলে দিই। আজ শিলিগুড়ি পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডের চার যুবক 15ই আগস্ট তারা ঘুরতে বেরিয়েছিল এবং তারপরে তারা বাড়িতে ফিরে পুনরায় আবারও তারা গাড়িতে করে চার বন্ধু তারা বেরিয়েছিলেন এই এলাকার এবং সেই চার যুবকের দুর্ঘটনায় মৃত্যু হয়। এবং শিলিগুড়ির বাবুপাড়া এলাকার আরেক যুবক রয়েছেন, তারও মৃত্যু হয় এই একই দুর্ঘটনায়। এবং যদি বলা যায় শিলিগুড়ি শহরে আজ একই দিনে 5 যুবকের মৃত্যুর ঘটনা প্রত্যেককে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে। এবং এই করোনা আবহেও এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি রথখোলা স্পোর্টিং ক্লাব ময়দান থেকে, তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবেরা ভিড় জমিয়েছে এই এলাকায়। একবার বলে দেব, শিলিগুড়ি পৌর নিগম এলাকার 22 নম্বর ওয়ার্ডে রথখোলার বাসিন্দা সুব্রত দাস, ঋষভ দাস, অর্ঘ্যকমল কুণ্ডু, বিক্রম দাসের নিথর দেহ এই মুহূর্তে এসে পৌঁছেছে রথখোলা স্পোর্টিং ক্লাবের ময়দানে। এবং বোধহয় আমাদের ঠিক আগের লাইভ সেশনে একটি বিষয় আমাদেরই এক ভিউয়ার্স কমেন্ট করেছিলেন এবং এই মুহূর্তে
শিলিগুড়ি পৌর নিগম এলাকার 22 নম্বর ওয়ার্ডের 4 যুবকের নিথর দেহ নামানো হচ্ছে গাড়ি থেকে। আর বোধহয় এভাবে মৃত্যু আমাদেরকে নাড়া দিয়ে যায়। আর এই মৃত্যুটা এ কারণেই আমাদের অনেকের কাছেই অনভিপ্রেত, যে বারবার যেটা বলা যে অনেক সময় আমাদের বাড়ির লোকেরা বা গুরুজনেরা বলে থাকেন কোনো সময় কোনো জায়গায় বাধা দেন বাইরে বের হতে বা ইত্যাদি, যতটুকু তাদের পরিবারের পক্ষ থেকে আমরা অফ ক্যামেরা শুনেছি যে তারা দ্বিতীয়বারের জন্য যখন ঘুরতে গিয়েছিল তো সেই সময় তারা বাড়ির মানুষদেরকে বলেননি তারা কোথায় যাচ্ছেন বা ইত্যাদি। তো কোথাও না কোথাও বোধহয় নবীন প্রজন্মকে একটা মেসেজ আজকের এই ঘটনা, এ কারণে এটা মেসেজ যে আমাদের কোথাও না কোথাও একটা যে নিয়মগুলো রয়েছে, যে বারবার যেটা আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে বা স্কুটি বাইক ইত্যাদি চালানোর ক্ষেত্রে যে নিয়মাবলীগুলো আমরা সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়ে থাকে, অনেক সময় হয়তো সেটা মেনে চলা হয় না। যাই হোক, যে কোনো দুর্ঘটনাই কখনোই সেটা ভেবে হয় না বা ইচ্ছে করে হয় না, দুর্ঘটনা দুর্ঘটনাই, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের বোধহয় এই নিয়মগুলো মেনে চলা উচিত। এবং এই মুহূর্তে একজনের দেহ নিয়ে যাওয়া হচ্ছে তার পরিবারের কাছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, যে সমস্ত নিয়ম আচার আছে সে নিয়ম আচারের জন্য এলাকার যুবকেরা নিয়ে যাচ্ছে। সত্যি এটা বলতে গিয়ে যথেষ্ট কি বলবো বুঝতে পারছি না, কিন্তু সত্যি এখানে আমরা যারা এখানে রয়েছি বা তারক দে আপনি লিখেছেন বাইকে না, একদম বাইকে ছিল না, তারা চার চাকার বাহনে ঘুরতে গিয়েছিল এমনটাই আমরা জানি, এবং সেই বাহন সহই তারা দুর্ঘটনার কবলে পড়ে এই চার যুবক। আবার আরো এক যুবকের দেহ তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো, কারণ বাড়িতে যে নিয়ম আচারগুলো রয়েছে সেই নিয়ম আচার রয়েছে, পরিবারের সদস্যরা অপেক্ষা করছে, হয়তো এভাবে ফেরার অপেক্ষায় কেউই ছিলেন না। আমাদের ভিউয়ার্সদের জন্য আরও একবার বলবো, শিলিগুড়ি পৌর নিগম এলাকার 22 নম্বর ওয়ার্ডের রথখলার বাসিন্দা সুব্রত দাস, ঋষভ দাস, অর্ঘ্যকমল কুণ্ডু এবং বিক্রম দাসের নিথর দেহ এই মুহূর্তে রথখলা স্পোর্টিং ক্লাবের ময়দানে এসে পৌঁছেছে এবং এক এক করে তাদের দেহ গাড়ির থেকে নামিয়ে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আর সত্যি এভাবে ফেরাটা এলাকা কেন যেখান থেকে হোক না কেন, প্রচুর মানুষ আজ এখানে ভিড় জমিয়েছেন এই খবরটি পাওয়া মাত্রই।
আমাদের অনেক ভিউয়ার্স যারা একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য একবার বলবো, রথখোলা স্পোর্টিং ক্লাব ময়দান থেকে আপনাদের সঙ্গে আমরা লাইভ যুক্ত রয়েছি এবং শিলিগুড়ি পৌর নিগম এলাকার 22 নম্বর ওয়ার্ডের 4 যুবকের নিথর দেহ এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছে এবং এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 যুবকের, তার মধ্যে আরও একজনের বাড়ি বাবুপাড়ায়। এই মুহূর্তে রথখোলা স্পোর্টিং ক্লাব ময়দানে 4 যুবকের দেহ এসে পৌঁছেছে। আরও এক যুবকের দেহ গাড়ি থেকে নামিয়ে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তো রয়েছি খবর সময় বাংলা লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রথখোলা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণ থেকে, বা যদি বলি শিলিগুড়ি পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আজ সকালবেলাও এই খান থেকেই আমরা যুক্ত হয়েছিলাম এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সহ দেহ উদ্ধার করে, সেই দেহ শনাক্ত করে ময়নাতদন্তের পর কিছুক্ষণ আগেই 4 যুবকের নিথর দেহ এখানে এসে পৌঁছেছে এবং এক এক করে গাড়ির থেকে সেই দেহ নামিয়ে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তার পরিবার পরিজনের কাছে। আর এইভাবে ফিরে আসাটা কিন্তু তাদের বাড়ির কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয় এবং এই এলাকাও কিন্তু এই মুহূর্তে রয়েছে শোকের ছায়া। কিছুক্ষণ পর আবার পুনরায় আপনাদের সঙ্গে আমরা লাইভ অবশ্যই যুক্ত হব। আপনারা যেমন রয়েছেন তেমন আমাদের সঙ্গে পুনরায় যুক্ত হবেন। তাদের অন্তিম যাত্রার মুহূর্তটাও অবশ্যই আমরা এখানকার বাসিন্দাদের সঙ্গে সাক্ষী থাকব।